আবার এখন নিয়ে দেবে, এঙ্গেজমেন্ট যাবে কোন নিয়ে দেবে, আপনার রিলস তুমি দেখবে দেখবেন যে যে আপনার তোমার ফলো ফলোয়ার ভালো না ফেসবুকে দেখিও কি তুমি ফেসবুকে অন ছেলে ক্যামেরা যাচ্ছে, দেখছে ছেড়েই হচ্ছে ফলোয়ার্স দেখছে বা ভিডিওতে শুধু কমে দেখা কাজ করলেই আপনি মানে দেখতে হচ্ছে পারেন, আমার রেগুলারই এই কিন্তু ভিডিও ছেড়ে যায়। আর অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু ফেস না দেখিও কি ফেসবুক পেজে ইনকাম করা সম্ভব? তো আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো কিভাবে সম্ভব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন। আপনারা যারা আমার অনেক আগের ভিউয়ার্স ফেসবুক পেজে, তো তারা আগে থেকেই দেখেছেন আমি কিন্তু অন ক্যামেরায় খুবই কম আসি। ফার্স্টে তো আসতামই না, এখন একটু আসি। অন ক্যামেরায় আমি খুবই কম আসি, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি অন ক্যামেরায় আসলে একদম আনইজি ফিল করি, এর জন্য আমি আসি না। তো এর জন্য কি আমার ফলোয়ার্স বাড়ছে না? এর জন্য কি আমার ভিউজ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, আর আপনাদেরও হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। যখনই দেখবেন যে আপনার ফলোয়ার্স বাড়ছে আর একেবারে মনিটাইজেশন পাওয়ার 5,000 ফলোয়ার্স হওয়ার আগে কিছু মানে 4,000 কি একদম ছুঁই ছুঁই অবস্থা, তখনই দেখবেন কি আপনার ফেসবুক পেজের যেই ওনার আছে সে হচ্ছে এগুলা আপনার ফলোয়ার্স কমিয়ে দেবে, এঙ্গেজমেন্ট কমিয়ে দেবে, রিচ কমিয়ে দেবে। সে আপনার ধৈর্য পরীক্ষা নিবে যে আপনার এখানে টিকে থাকার মতো আপনার ক্ষমতা আছে কিনা, আপনার ধৈর্য আছে কিনা। তো আপনি হচ্ছে লেগে থাকবেন, যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে কোন একটা বেনিফিট পাবেন আপনি, বা আপনার ফলোয়ার্সও বাড়বে। যখন আপনার 5,000 ফলোয়ার্স একদম হয়ে যাবে, তখন থেকে দেখবেন আপনার আরও বেশি রিচ হচ্ছে, আরও বেশি হচ্ছে ফলোয়ার্স বাড়ছে, আরও বেশি এঙ্গেজমেন্ট বাড়ছে, সব কিছুই আপনার ফ্ল্যাপ হয়ে যাবে। আপনি আপনার কোনো টেনশন করা লাগবে না। তো আপনার হচ্ছে মূল কথা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে, আর ধৈর্য ধরে কাজ করলেই আপনি হচ্ছে ভালো একটা ফল পাবেন। তো আমি হচ্ছে আমার পেজটা যদি আপনারা ফলো করেন, একটু ঘুরে দেখেন, তখন দেখবেন যে আমিও কিন্তু সেম এইভাবে করেই কাজ করছি। আমার কিন্তু ফার্স্টের দিকে অনেক ফলোয়ার্স বাড়ছে, প্রতিদিন মনে হয় 300 করে ফলোয়ার্স বাড়তো, 300-400 করে। মাঝখান থেকে কিন্তু আমার অনেক কমে গিয়েছিল, আর হচ্ছে এখন আবার একটু বাড়ছে, আবার এখন কিছুদিন পর পর আবার একটু কমে যায়, এরকম হয়। এটা কোনো ব্যাপার না, আপনার হচ্ছে প্রতিনিয়তই আপনার ভিডিও ছাড়তে হবে, আপনার ওই দিকে কোনো খেয়াল করার কোনোই প্রয়োজন নেই। আপনার ফলোয়ার্স বাড়ুক আর না বাড়ুক, আপনি ডেইলি ভিডিও ছেড়েই যাবেন, আপনার রিলস ছেড়ে যাবেন। যদি আপনি প্রতিদিন 3টার বেশি করে রিলস ছাড়েন, যারা নতুন আমরা কাজ করছি তারা যদি প্রতিদিন 3টার বেশি রিলস ছাড়েন, তাহলে আরও বেশি ভালো হবে আপনার জন্য, ভালো একটা রেভিনিউ আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আমার পেজটা আপনারা যদি ফলো করেন দেখেন, আমি এখানে কিন্তু স্টার সেট আপ পেয়ে গিয়েছি, কিন্তু হচ্ছে রিলস সেট আপটা পাইনি, অ্যাডস অন রিলস আর কি। তো সেটাও পাওয়ার জন্য আমি কিন্তু কখনোই মানে হতাশ হইনি, আমি কিন্তু আমার মতো করে ভিডিও ছেড়েই যাচ্ছি, ছেড়েই যাচ্ছি। যখন হবে হবে, না হবে না হবে, কিন্তু আমি আমার মতো করে ছেড়ে যাই। আমি জানি যে কোনো কিছু যদি আমি মানে কারোর ক্ষতি না করে থাকি, কারোর মানে পেছনে যদি না লেগে থাকি, আমার এখান থেকে কোনো কিছু একটা হবেই, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এর জন্য আমি রেগুলারই ভিডিও ছেড়ে যাই, আর আপনারাও যদি ধৈর্য সহকারে এই ভিডিওগুলো ছেড়ে থাকেন, তো আপনাদেরও মানে আমি গ্যারান্টি সহকারে বলছি যে আপনাদেরও এখান থেকে ভালো কিছু আপনারা পাবেন। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের হচ্ছে পজিটিভ মাইন্ডে বা উপকৃত যেন আপনারা হন, হেল্পফুল ভিডিও ছাড়ার, যেন আমার ভিডিও দেখে সবাই ইন্সপায়ার হয়ে যেন ভালো কিছু করতে পারে। তো আমি কিন্তু সব সময় এইটাই চেষ্টা করি। আর শুধু ভিডিও ছাড়লেই হবে না, আপনার কিন্তু প্রচুর পরিমাণে অন্যের ভিডিও দেখা লাগবে। দেখে যদি আপনি সুন্দর সুন্দর এক একটা যেয়ে যেয়ে কমেন্ট করেন, সেইখান থেকেও কিন্তু আপনার ভালো একটা বেনিফিট পাবেন আপনি। যারা ভিডিও ছাড়ছে তারা যদি সেইখানে যে আপনি সুন্দর একটা কমেন্ট করেন, ওইখান থেকেও আপনার ফলোয়ার্স বাড়তে পারে। তো আপনি এইগুলাও চেষ্টা করে দেখতে পারেন। আমার কিন্তু এইখান থেকে অনেক ফলোয়ার্স বেড়েছে, তো আমিও সবসময় চেষ্টা করি যে এইভাবে করে ভিডিও ছাড়ার। আপনি প্রতিদিন ভিডিও ছাড়ার পরে 1 ঘন্টা করে একেবারেই অ্যাক্টিভ থাকবেন, অন্যের মানে অন্যের ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তারপরে তারা যদি আপনার ভিডিওতে কমেন্ট করে সেইগুলার রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এখান থেকেও আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার্স পাবেন। তো এই টিপসগুলো আপনি ফলো করে দেখতে পারেন, উপকৃত হবেন।